एवरीवन, हेलो हेलो। तो आमी एकन चले जाच्छी एकटू देखी बुझते पारछो बेरिये गेछी एकटू ताड़ाहुड़ा करिये चले जाच्छी बाजारे जेते होच्छे एकटू। तो आमार जे काठीगोड़ाते आमार शोशुर बाड़ी ओई काठीगोड़ाते आमार शोशुर बाड़ी तो ओखाने फूड कम्पिटिशन होच्छे ठीक आछे। तो आमी जेहेतु फूड रेसिपी दी तो ओखाने आमादेर जे काठीगोड़ाते जे शोशुर बाड़ी ओखाने আমার শ্বশুর বাড়িতে ওরা ভাড়া থাকে। তো নিষ্ঠা ওর নাম, ওদেরও চ্যানেল আছে ইউটিউবে। তো ও আমাকে সাডেনলি ফোন করে বলল যে কাম্মা তুমি পার্টিসিপেট করবে নাকি। তো আমি ভাবলাম ঠিক আছে, এমনিতেই তো ঘরে বসে আছি ব্লগ বানাচ্ছি, তো একটা রেসিপি আমি বানিয়েই নিই দেখা যাক। তো ওইখানে সাডেনলি আমি প্ল্যান করলাম যে কিছু একটা বানাবো। তো যেটা বানাবো এটা আমি কোনোদিনই এই রেসিপিটা বানাই নাই, তাই এখন আজকেই দিতে হয়, আজকে রাত্রের মধ্যেই মানে রেসিপিটা বানিয়ে ফটো দিতে হয়। তাই এখন চলে যাচ্ছি অল্প বাজারে, এসে রেসিপিটা বানাবো আর তোমাদেরকে ডেফিনেটলি আমি কি বানাচ্ছি ওটাও শেয়ার করব। তো চলো এখন যাই গিয়ে আগে বাজার করে আসি গিয়ে কি সৃষ্টিকে আমরা নিচ্ছি না এখন, কারণ জাস্ট একটু খানি জিনিস আনতে হয়, তো আর কিছু ঘরেরও জিনিস ছিল আনা। তো ভাবলাম সৃষ্টি এখন ওর থামির সাথে ঘুমিয়ে যাবে, ওর অনেক মানে আমি যখন বেরোচ্ছিলাম ঘুরতে থেকে তখনই ওর ভীষণ ঘুম পাচ্ছিল, তাই ও এখন থামির সাথেই থাকবে আর বেশিক্ষণ তো লাগবে না, যাবো আর আসবো। তো চলে যাচ্ছি এখন, তো ঘরে এসে তোমাদেরকে বলবো আমি কি বানাচ্ছি। এখনো এটা সিক্রেট থাকুক, কারণ আমি এটা আগে কোনোদিন এই রেসিপিটা বানাই নেই। তো চলো দেখা যাক আমি কতটুকু কি পারি, আর ফিঙ্গার্স ক্রসড কম্পিটিশনে নাম দিয়ে দিয়েছি, তো তোমরা আমার জন্য প্লে করো, আমি যাতে একটু কিচ্ছু পেয়ে যাই ফার্স্ট সেকেন্ড থার্ড। ওহো, আর একটা জিনিস, ওইখানে ফার্স্ট প্রাইজই শুধু দেওয়া হবে আর কিছু না। তো দেখা যাক কিছু পাই কি না পাই, তবুও ট্রাই করছি এগুলাতে অল্প অল্প পার্টিসিপেট করার, কারণ আমার কুকিংটা অনেকই ভালো লাগে। তোমরা এতদিনে বুঝতেই পারছো যে আমি এতদিন থেকে এই ডেইলি ব্লগের সাথে সাথেও আমি সবসময় কুকিংটাকেই প্রেফার করি, দিচ্ছি ও দিয়ে আসছি এতদিন থেকে। তো তাই আমি ভাবছি যে পার্টিসিপেট করেই নেই, আর কাম্মাকে যখন নিষ্ঠা বলেছে তো না তো করা যায় না, তো নিষ্ঠা আমি ট্রাই নিশ্চয়ই করছি। তোমাদেরকে আমি আজকে রাত্রের ভিতরেই দিয়ে দিব, আমার ভিডিওটা যদি দেখো তাহলে প্লিজ শেয়ারও করো কিন্তু, ঠিক আছে। তো চলো বাজার করে আসি গিয়ে। আমরা এসে গেছি ঘরে, এসে এখন হাত পা মুখ ধুয়ে এখন প্রিপারেশন করব কি 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 বানাবো। তো আমি বাজার থেকে এটা এনেছি, এই যে সয়া চাপ, ঠিক আছে। তো এটা দিয়ে কিছু একটা বানাবো, তো দেখতে থাকো তোমরা ভিডিওটাকে পুরো লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে আমি কম্পিটিশনের জন্য কি প্রিপেয়ার করলাম। নরমালি সয়াবিন থেকে অনেকটাই টেস্টি হয়, তো দেখো আমি এগুলাকে প্রথমে প্রাইসটাও তো এরকম সয়াবিনের প্রাইস থেকে এটা অনেক দাম, এক কোটা মেবি 200 টাকা। হ্যাঁ কিন্তু খেতেও স্বাদ, চামচটা থেকে এটা বেরোচ্ছে না। বেরিয়েছে, রান্না বান্না করতে হলে আরো বেশি করে খেতে হবে। আজকে স্পেশাল আনরিভিলড আইটেম, এটা একদম লাস্টে জানা যাবে।
তারপর দেখি কি হয়। তো একদম লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, কারণ এটা একটা আমার কাছেও একটা নতুন ব্যাপার হতে যাচ্ছে। আমিও এটা কোনোদিন বানাইনি। এমনিতে সয়া চাপ আমি খেয়েছি, তরকারি বানিয়ে নিয়েছি, অনেক স্বাদ হয়। এমনিতে নর্মাল সয়াবিন থেকে অনেক অনেক বেশি টেস্টি, প্লাস এটাতে অনেক বেশি কি বলে শক্তি আছে। তাই দেখি কি হয়, হয় যাক। তারপর আলটিমেটলি এটা একটা ভালো খাওয়ার রেসিপি বানাতে পারলাম কিনা না ওইটাও তোমরা লাস্টে অবধি দেখো, দেখে আমার বলো, কমেন্ট করো যে দেখতে কিরকম হয়েছে না হয়েছে। দেখতে থাকো, অল্প ঢাকা থাকো, ততক্ষণ আমি গিয়ে সৃষ্টিকে অল্প দেখে আসি। আমি বানিয়েছি, বড়িয়া আছে। তোমাদের যদি রেসিপি লাগে কমেন্ট করো, কিন্তু কমেন্ট তো করো না, করে দিও।